কথামৃততে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, তার ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। সেই কারণেই হয়তো আজ আমি দ্বিতীয়বার বারাসাত লরি স্ট্যান্ডে বড়মায়ের পুজো নিবেদন করতে চলে এসেছি। বারাসাতের কালী পুজো ব্লগটা বানাতে যখন 2021-এর কালী পুজোয় বারাসাত আসি, তখন একটি খাওয়ার দোকান থেকে জানতে পারি এখানকার বড়মা খুব জাগ্রত। তাই মায়ের দর্শন করে মনের একটি ইচ্ছা মাকে জানাই, সেটি পূরণ হওয়ার কারণে আজ এসেছি। প্রথমবার পুজো দিতে পারিনি এবং টাইমিংও জানতাম না। আজও মন্দির বন্ধ পেলাম, বাইরে থেকেই পুজো নিবেদন করলাম, আর সন্ধে 7:30টায় সন্ধ্যা আরতি হয় সেটাও জানতে পারলাম। আপনারা যাতে ঠিক সময়ে আসতে পারেন তাই টাইমিং সহ ব্লগটি শেয়ার করলাম। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বেলটি ক্লিক করে রাখতে পারেন আমার আপকামিং ভিডিওগুলি দেখতে। থ্যাংক ইউ।